আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটা নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো সাদা পোলাও তৈরি করে। তাহলে দেখে নেই পোলাও তৈরি করতে কি কি লাগছে। পোলাও তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপরে একটি প্যানে তেল দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এর ভিতরে দিয়ে দিচ্ছি পেস্ট কুচি। পেস্টটা একটু হালকা ভেজে নেব, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আর একটু নেড়ে নেড়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চালটা, দিয়ে দিচ্ছি। এবার চালটা আমি ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি যেহেতু 1.5 কেজি চাল নিয়েছি, এখানে লবণ আমি 2 টেবিলের চেয়ে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে দিচ্ছি। আমার চালটা ভাজা শেষ হয়ে গেছে, খুব ভালো ঝুরঝুরি হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে পানি নিব। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার গলক আসা পর্যন্ত অপেক্ষা করি। গলক এসে গেছে, এখন পানিটাও টেনে যাচ্ছে আস্তে আস্তে। আর একটু পানি টেনে গেলে চুলোটা বন্ধ করে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা একদমই টেনে গেছে। এখন এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট পর ফিরে আসছি। ভিউয়ার্স এখন এক সাইড হয়ে গেছে। এখন আমি উপরে যে পোলার চালটা আছে, উপরে ভাতগুলো আমি নিচে এভাবে উল্টিয়ে আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব। বাস, আমার পোলাও রেডি। এখন আমি উঠিয়ে একটু দেখাই। ফিওর্স হয়ে গেল আমার পোলাও তৈরি। আমি এখন উপরে কিছু বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।